হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাচ্ছি ভোলা মাছের ভোয়ালা বলছি বোয়াল মাছের আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। এই যে বোয়াল মাছটা আমি ভেজে রেখে দিয়েছি। এখানে আমি বড়ি রেখেছি, বেগুন রেখেছি, আলু রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, পেঁয়াজ রেখেছি। আর বোয়াল মাছের মাথা দিয়ে তোমরা চালের মুড়ি ঘন্ট খেয়েছো, আমি করছি চিড়ের ঝোড়া। দারুণ খেতে লাগে চিড়ের ঝোড়া। একটু মোটা চিড়ে নিয়েছি আর এখানে বোয়াল মাছের মাথা রেখেছি। এখানে আমার এগুলো তেলটা গরম বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। সঙ্গে আমি বড়িটাকে আগে ভেজে নামিয়ে রেখেছি। শীতকালে যদি বোয়াল মাছ রান্না করে ফ্রিজে রাখা যায় একদম দারুণ, বেশ ঝোলটা সরসর মতন পড়ে এবং খেতে খুব ভালো লাগে। এখানে আমি বসাচ্ছি চিড়ে ঝোলার জন্য একটু সর্ষের তেল দিয়ে নিলাম। আর এখানে আমি বড়ি ভাজতে দিয়েছি, বড়িটা একটু লাল হলে আমি নামিয়ে নেব। বোয়াল মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে, দেখেছো, এটাকে আগে আমি নামিয়ে নিই। বেশ লাল লাল হয়ে এসেছে। এখন শীতকালে সামুদ্রিক মাছগুলো খেতে সত্যি খুব ভালো লাগে। এখন রুই কাতলা তো ছাড়া বাজারে কিছু পাওয়াই যায় না। তা কালকে আমি বাজারে গিয়ে বোয়াল মাছ নিয়ে এসেছিলাম। বেশ বাজারে দেখলাম, এখানে আমাদের অন্নপূর্ণা বাজারে না অনেক সামুদ্রিক মাছ পাওয়া যায়, কিন্তু পিঙ্কলের বাজারে পাওয়া যায় না। আর পাওয়া যায় স্টোর বাজার, কিন্তু স্টোর বাজার বেশি দূর না, কিন্তু হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমাকে টোটো করে যেতে হবে। সব বাজারই কাছে, অন্নপূর্ণা বাজারে যে দূরত্ব আর স্টোর বাজার দূরত্ব প্রায় একই, কিন্তু অন্নপূর্ণা বাজারটা যেহেতু আমার হাঁটার পথ তো মনে হয় না, কিন্তু স্টোর বাজারটা আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। এখন দুজনে গেলে টোটো ভাড়া দিয়ে, এবার মেয়ে বলে মা তুমি স্টোর বাজারে গেছো, আমাকে নিয়ে গেলে না কেন? বড়িটা আমার ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু কালো জিরে পড়ো, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে দেব আমি জিরে পড়ন। এটা হয়ে গেছে, বড়িটা ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজটাকে একটু তেলে নাড়িয়ে নিচ্ছি, একটু পেঁয়াজের গন্ধটা না আমার কাছে খুব ভালো লাগে। আর চিড়ে ঝোড়ার মধ্যেও আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এ দেখো দুটোর মধ্যেই আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। এটা আস্তে আস্তে একটু হালকা লাল হোক, এর সঙ্গে আমি কী করছি আগে আলুটা ভেজে নিচ্ছি। যে দুটো কাঁচা লঙ্কা একসাথে আমার পড়ে গেছে, এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আগে আলুটা আমি ভেজে নিচ্ছি। নতুন আলু বেশ টেস্ট বেশ ভালো হয়। এখন বাজারে নতুন আলু উঠে গেছে, এখন নতুন আলু দিয়ে মটরশুঁটি আলু তরকারিটা বেশ ভালো লাগে। আলুর দম আমি ছোট আলু নিয়ে এসেছি 10 টাকা কেজি, 1 কেজি নিয়ে এসেছি। এই শীতকাল হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি, আর রাত্রিবেলা গরম গরম ফুলকো ফুলকো লুচি হবে, ব্যাস আর কিছু দরকার নেই। শীতকালে তো আমরা ভাত খেলে শীত বেশি বাড়ে। দেখো দুটো করে, একদিকে বসিয়েছি আলু আর একদিকে বসিয়েছি পেঁয়াজ। এখানে আমি আগে বেগুনটা দিয়ে নিই, আর ওই পেঁয়াজটা একটু ভাজতে দিয়েছি, গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, কারণ একটু লাল হয়ে ভাজা হোক। এই দেখো এখানে আমি আলু বেগুন দিয়ে রেখেছি, আর বড়িটা তো আগেই নামিয়ে নিয়েছি। আর নামানোর যখন ঝোলটা ফুটে আসবে ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এখন ধনে পাতা বাজারে খুব সস্তা, আর যে কোনো রান্নার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যায় গ্যাসের পক্ষে নাকি খুব ভালো। আমার এটা হয়ে গেল। এইবার আমি দিচ্ছি চিড়ে, চিড়েটা আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম। দেখো চিড়েটা আমি হালকা একটু তেলে ভেজে নিয়েছি, চিড়ের ঝোড়া
এর মধ্যে তো জল ইউজ একদমই হবে না। এটার মধ্যে কি বসলে তো সব কিছু মশলা, জিরে, আদা, রসুন একবারে ভেজে ভেজে নেবে। ভোলা মাছের মাথা দিয়ে চিড়ে ঝোড়া দিয়ে ভাত খেতে খুব সুস্বাদু, আর গরম গরম ভাত হলে তো আর কিছু দরকার নেই। আর আমার এখানে আদা রসুন পেস্ট আছে, এই দেখো আদা রসুন পেস্ট এই থালার মধ্যে দিয়ে আমি সব ভেজে দিলাম। কেননা হাতের মধ্যে হলুদ লাগবে তো, যা পিছন দিয়ে একটু পড়ে গেল, ঠিক আছে তুলে দিলাম। দেখো কি সুন্দর চিড়েটা ঝোড়া হয়ে গেছে, এটা একটু হালকা আছে, কড়াইতে নেড়ে নিচ্ছি। ওপরে আমি মাথা দুটো দিয়ে দিচ্ছি, এই দেখো চিড়ে ঝোড়ার মধ্যে এই যে বোয়াল মাছের মাথা, বেশ ভালো লাগে আর দারুণ টেস্ট। বহুদিন পর এটা আমি রান্না করলাম, কেননা সেই কবে খেয়েছি, আমাদের মা খুব সুন্দর এটা রান্না করতো, চিড়ের মাছ দিয়ে ঝোড়া। বোয়াল মাছ হলেই বলতো চিড়ে ঝোড়া করে, তা আজকে সেই কথাটা মনে মাথায় রেখে আমার খুব খেতে ইচ্ছা করছে, তাই একটু বসিয়ে দিলাম। আর এখানে আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখানে আমি মশলাগুলি একটু একটু করে দিয়ে দিই। প্রথমে একটু হলুদ দিচ্ছি, এই দেখো একটু হলুদ দিলাম, একটু নুন দিচ্ছি, নুন তো লাগবেই, নুন ছাড়া তো রান্না হয় না। আর একটু দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ এটা বেশ সুন্দর, একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে। কালারফুলের জন্য আমরা কাশ্মীরি রেড চিলি ব্যবহার করি কালারটার জন্য। আর ঝালের জন্য আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আমি খুব ঝাল কম খাই। এই দেখো আমার রান্না হয়ে গেছে, বড়িটা আর ধনে পাতাটা এখন দেব না, এইগুলো একটু সিদ্ধ হোক, ঝোলটা ফুটে আসুক, তারপরে ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব। আজকে মেথি শাক খেতেও খুব ভালো, বাজারে পালং শাক থেকে না মেথি শাক নাকি খুব উপকারী। এই আমি এটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম, ব্যাস আমার এটাও হয়ে গেল। আলু বেগুন বড়ি দিয়ে ঝোল বোয়াল মাছ, আর একটু জল অ্যাড করে দিলাম। এটা সিদ্ধ হোক হালকা করে, আর আমার ঝোড়াটাও দেখি কি, এই দেখো আস্তে আস্তে চিড়ের মতন হয়ে গেল। এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করে দিচ্ছি, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আর ইচ্ছা করে তোমরা গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছার ওপর, আমি গরম মশলা দেবো না, আমি এমনিই করছি। অনেকে মাছের আঁশটা গন্ধটা পছন্দ করে না, তখন এর মধ্যে কি একটু সস আর একটু গরম মশলা দিয়ে দেওয়া যায়, একটু টক টক হবে। টমেটোও কুচি থাকলে দিতে পারো, দেখেছো আমার ঝোড়ার কালারটা দেখেছো, এই দেখো বেশ সুন্দর ঝোড়ঝোড়। আরেকটু কড়াইতে নাড়িয়ে নিলে আমার হয়ে যাবে, এটা গরম গরম ভাতের সঙ্গে না দারুণ খেতে লাগে। মাথাটা ফাটালাম না কেন, মাথা থেকে যদি কাটা লাগে খাবে না আমার মা, এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেতরে যদি জলটা থাকে টেরে যাবে। এটাও কমপ্লিট হয়ে গেল, আলু বেগুনের ঝোলটা একটু ফুটে আসুক। এখন শীতকালের দিন না, আলু বেগুন দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে, তা একবারে করে রাখলাম, রাত্রে এটা রুটি দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। সঙ্গে থেকো, সঙ্গে আমার প্রাকৃতিক পরিবেশটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এখন এই বাগানে কিছুই লাগানো হয়নি, কেননা বয়স্ক লোক হয়ে গেছে, কেউ শীতে আর পেরে উঠছে না, ওনার বয়স হয়ে গেছে,
বলে আর সবজি টবজি চাষ করব না। বেশ ভালো ছিল, ঘরের সাথে একটা বাগান ছিল, বাগানটা দেখতে দারুণ লাগে। বিছনা পাটিগুলো না শীতকালে সত্যি কোনো কাজ করতে ইচ্ছা করে না। দেখো আমার ঘর দোয়ার সব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মেয়ে সাজিয়ে আর মশারিটা টানিয়ে রেখেছি, কেন পিছনে জঙ্গল, এতটাই মশা ঢোকে কি বলবো। মশার জন্য আমি জানলায় মশারি টানিয়ে রেখেছি, একটাও আমার ঘরে মশারি, কারণ মশার থেকে তো আমাদের বাঁচতেই হবে, কেননা মশা কামড়ে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়, কেন আমরা মশাকে। দেখো আমার ঘরে জানলা দিয়ে কি সুন্দর বাগান, তাই না? বেশ বাগানে এই আর কদিন পরেই আম গাছের বোল এসে যাবে, গন্ধরাজ, এখানে হচ্ছে রজনীগন্ধা ফুল এত সুন্দর, গন্ধরাজ নাকি, তারপরে কদম ফুল পিছনে বাগান আছে, সজনে গাছের সময় সজনে দেয়। আমাদের মনে মধ্যে ইচ্ছা হলে সবজি আমরা নিতে পারি, কিন্তু কারো গাছে হাত দেওয়াটা উচিত না, কেন যতই হোক সে সকাল থেকে রাত পর্যন্ত অনেক পরিশ্রম করে, করার পর তার পছন্দ সবজি আছে, মাছ আছে, তুলে নিয়ে আসা যায়, কিন্তু উচিত নয়, এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। অনেক দূর আমাদের বাগান দেখা যায়, দেখেছ যতটা পারি। ওই মর্নিং মেইল স্কুল, বাচ্চাদের ছুটি, ওদের দেখুন বড়দিনের জন্য প্রোগ্রাম শুরু হচ্ছে, সব রিহার্সাল শুরু হচ্ছে। এবার সিঁড়িগুলো ঝাড় দিয়ে ভেবেছিলাম সিঁড়ি মুছব, এখন প্রায় বাজে দুটো। দেখো এখন কত কাজ, ঘড়িতে এখন দুটো বাজে, এই এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসনগুলো আছে মুছে পরিষ্কার করব। দেখো ঘর দোয়ারগুলি না শীতকালের সাথে জামা কাপড় আনছে আর ফেলে রাখছে, এগুলো এখন গুছাতে বসতে হবে। হ্যাঁ সারাদিন খালি শীতকালে এত জামা কাপড় হয় ভাষায় বলা যায় না, একটা করে আর শীতে একটা পোশাক পরলে ঠান্ডা লাগে, দু তিনটে করে পরতে হয়। এটা হচ্ছে মেয়ের পড়ার ঘর, কম্বলগুলো দেখেছো কিভাবে ভাঁজ করে আমি সব রেখে দিয়েছি তুলে। হ্যাঁ জামা কাপড় দেখো একজন পরে আসছে, দড়ির মধ্যে ঘাম একটু ভিজে যায়, সব দড়ির মধ্যে মেলে রেখেছে, এগুলো আমাকে সব এখন একটা একটা করে গুছাতে হবে। দেখো যেখানেই হাত দেবো সেগুলি আমাকে গুছাতে হবে। সব আমার নেট দিয়ে আটকে রেখেছি, কেননা বিড়াল ঢোকে, এত বিড়াল ঢোকে ঘরে, বিড়ালের জন্য আমি পিছনে জানলাগুলো নেট দিয়ে দিয়েছি, ঘরে এত বিড়াল ঢোকে আমার। সব জানলা দরজা আটকে রাখা হয় কারণ প্রচন্ড ঠান্ডা ঢোকে, তা বেলার দিকে রোদ, আবার কে আটকাবে কে বন্ধ করবে, এই সমস্যার জন্য আমি জানলা দরজা খুলি না। ঠিক আছে, সঙ্গে থেকো।